গুড মর্নিং বাচ্চারা, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আমার মনে হয় তোমরা বাড়িতে সবাই খুব সুস্থ আছো এবং সাবধানে আছো, বাড়ির বড়দের কথা শুনে চলছো আর তার সাথে বাড়িতে বসে পড়াশোনা করছো। এখন তো প্রত্যেকের স্কুল বন্ধ, তাই বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে। আমার মনে হয় আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করছো, কী করছো? তো আজকে আবার আমরা আমার বই পড়বো। আমার বই এরকম ছোটো ছোটো গল্প অনেক আছে, তো আজকে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে এসেছি। তো সেই চ্যাপ্টারটা, যে গল্পটা আছে তার নাম হলো মজার চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আমরা কী কী পশু দেখছি, মানে যে গিয়েছিল সে কী কী পশু দেখছে এবং তারা কীরকম কে কী কাণ্ড কারখানা করছে সেটা সম্বন্ধে এই গল্পটা। তাহলে চলো পড়ে নিই আমরা গল্পটা। গল্পটার নাম মজার চিড়িয়াখানা। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উটপাখির গা যেন কলকাতার শাল। এসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। আবার বলি, গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উটপাখির গা যেন কলকাতার শাল। এসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। তোমরা নিশ্চয়ই সবাই গেছো, প্রত্যেকেই আমার মনে হয় চিড়িয়াখানায় গেছো। চিড়িয়াখানায় আমরা নানা ধরনের পশু দেখতে পাই, পাখি দেখতে পাই এবং তারা বিভিন্ন ধরনের কাণ্ডকারখানা করতে থাকে। কেউ পাঁচিল বেয়ে উঠছে, কেউ বা তার নিজের জায়গায় তার অন্য বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে, কেউ বা একজনের আরেকজনের গা পাশে গিয়ে ঘোরাঘুরি করছে, এরকম নানা, কেউ বা লাভ দিচ্ছে, এরকম নানা ধরনের কাণ্ডকারখানা করতে থাকে। তো এখানে বলেছে যে যে লেখক যে চিড়িয়াখানায় গিয়েছিল সে কী কী দেখেছে, বলগা হরিণ আর ভাল্লুক, তার সাথে আর কী কী পশু দেখেছে, হনুমান দেখেছে, গন্ডার দেখেছে, উটপাখি দেখেছে। এই যে হনুমান, হনুমান কী করছে না উল্টে পাল্টে লাভ দিচ্ছে, হনুমানের স্বভাবই কিন্তু এক গাছ থেকে আরেক গাছে লাভ দেওয়া। তো ও যেখানে রয়েছে সেই খাঁচার মধ্যে সে উল্টে পাল্টে লাভ দিচ্ছে, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। এই যে হনুমান, তার হনুমান যে খাঁচার মধ্যে রয়েছে, যে জায়গায় রয়েছে, তার পাশেরটাই বোল্ডার দিয়ে ঘেরা যে খাঁচাটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু গন্ডার রয়েছে, আর উটপাখিও রয়েছে পাশাপাশি। এই উটপাখির গাটা কীরকম, মানে শরীরটা হলো কলকাতার শালের মতন, উটপাখির গা ভীষণ, যে পালকগুলো থাকে সেই পালকগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যেন খুব নোংরা নোংরা একটু দেখতে, এবং কলকাতার শালের মতন গায়ে মনে হচ্ছে শাল পরানো। এসব একেবারেই কল্পনা নয়, চিড়িয়াখানায় তো আমরা এসব পশুগুলো দেখি, তাই তো এগুলো কল্পনা নয়, এগুলো কিন্তু একটা সত্যি মজার অভিজ্ঞতা। আমরা চিড়িয়াখানায় গিয়ে কত পশু আমরা চিনি না জানি না সেগুলোকে সম্বন্ধে জানতে পারি, পাশে দেখবে লেখা থাকে সেই সব পশুগুলো কোথা থেকে আনা হয়েছে, তারা কোথাকার প্রজাতি, এগুলো কিন্তু লেখা থাকে। তো সুতরাং এই চিড়িয়াখানার যে পশুগুলো আমরা দেখি সেগুলো কিন্তু কল্পনা নয়, সত্যি, এগুলো একটা সত্যি মজার অভিজ্ঞতা। তো চলো এবার এখান থেকে আমরা একটু শূন্যস্থাপন করে নিই। গিয়েছিলাম ড্যাশ, গিয়েছিলাম চিড়িয়াখানায়, ড্যাশ এবং ড্যাশ দেখলাম, তাহলে বলগা হরিণ এবং ভাল্লুক দেখলাম, তা আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে ড্যাশ, উল্টে পাল্টে লাভ দিচ্ছে কে, হনুমান, পাশেই ড্যাশ দিয়ে ঘেরা ড্যাশের খাঁচা, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উটপাখির গা যেন ড্যাশ শাল, কলকাতার শাল। এসব একেবারেই ড্যাশ নয়, কল্পনা নয়, সত্যি মজার ড্যাশ অভিজ্ঞতা। তাহলে দেখো এখান দিয়ে আমরা কিন্তু প্রত্যেক লাইনেই শূন্যস্থান পূরণ করলাম, কারণ হলো এই যে পশুদের নামগুলো দেখছো এগুলো আসতে পারে শূন্যস্থান পূরণে, বা পশুদের নাম ছাড়াও এই যে ড্যাশ লাভ দিচ্ছে এটাও হতে পারে উল্টে পাল্টে লাভ দিচ্ছে। তো এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু শূন্যস্থান পূরণ হয়। আর তাছাড়া এই চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা করবো, তাই আলাদা করে আমি আর তোমাদের মুখে মুখে কোশ্চেন বলছি না, কারণ নিচেই কোশ্চেন আনসার দেওয়া রয়েছে, সেগুলো আমরা পুরো বাক্যে শেষ করব। আর এবার এখানে রয়েছে যুক্তাক্ষর ভেঙে দেখি ও নতুন শব্দ লিখি। তো যুক্তাক্ষর ভেঙে দেখি কি আছে, দেখো প্রথমেই আছে লয়ে গয়, লয়ে গয়টাকে ভাঙলে আসছে ল যুক্ত গ, ল যুক্ত গ অর্থাৎ ল যোগ গ, আর সেটা দিয়ে আমরা কি শব্দ পাচ্ছি, বলগা হরিণ, সেটা দিয়ে কি পাচ্ছি, বলগা হরিণ। তাহলে লিখছি আমরা তাহলে কি পেলাম, ল যোগ গ
আর শব্দটা কি পেলাম, বলগা হরিণ। তোমরা যদি এরকম পড়তে পড়তে আরো যদি কোনো নতুন শব্দ পাও সেটাও তোমরা কিন্তু লিখতে পারো। তারপরে দেখো লয় ডয়, লয় ডয় থাকে ভাঙলে আসছে ল যোগ ড, অর্থাৎ ল যুক্ত ড, তার সাথে আসছে যে নতুন শব্দটা সেটা কি লিখছি আমরা, বোল্ডার, সেটা কি লিখছি, বোল্ডার। তাহলে ল যোগ ড আর নতুন শব্দটা লিখছি বোল্ডার। তাহলে কি পেলাম, ল যোগ ড আর হলো বোল্ডার। এবার লয় লয়, লয় লয় দিয়ে আমরা কি পাচ্ছি, ল যোগ ল এটা হলো ভেঙে পাচ্ছি, আর নতুন শব্দ লিখছি কি, ভাল্লুক, নতুন শব্দ কি লিখছি, ভাল্লুক। তাই দেখো আমরা কি পেলাম, ল যোগ ল আর নতুন শব্দটা হলো ভাল্লুক। এবার আমরা পরেরটায় চলে যাবো, লয় কয়, লয় কয়টাকে ভাঙলে আসছে ল যোগ ক, এখান দিয়ে নতুন শব্দ পাচ্ছি আমরা কলকা, নতুন শব্দ কি পাচ্ছি, কলকা, অর্থাৎ আলপনা। ল যোগ ক আর লিখছি কলকা। তাহলে লিখলাম ল যোগ ক আর কলকা। লয় টয় ভাঙলে কি আসছে, ল যোগ ট আর এখান দিয়ে নতুন শব্দ পাচ্ছি উল্টো বা উল্টে, যেটা খুশি তোমরা লিখতে পারো। তাহলে আমরা লিখছি ল যোগ ট আর লিখছি উল্টো। তাহলে কি পেলাম, ল যোগ ট আর উল্টো। এবার লয় পয়, লয় পয় ভাঙলে আসছে ল যোগ প আর এখান দিয়ে আমরা নতুন শব্দ পাচ্ছি কি, অল্প, এখান দিয়ে নতুন শব্দ কি পাচ্ছি আমরা, অল্প বা কল্পনা, লিখতে পারো যে কোনো একটা লিখলেই হলো, আর এমনি দুটো একটা করে তোমরা এক্সট্রা মুখস্থ রাখতেই পারো। তাহলে আমরা লিখবো ল যোগ প আর নতুন শব্দ লিখছি হলো অল্প। তাহলে দেখো ল যোগ প আর নতুন শব্দ লিখলাম আমরা অল্প। এবার আরেকবার আমরা পড়ে নেব, লয় গয়ে ভাঙলে আসছে ল যোগ গ আর নতুন শব্দ কি লিখলাম, বলগা হরিণ। ব লয় গয়ে আকার, বলগা হ বর্ষণ রশ্মি মধ্যাহ্ন, বলগা হরিণ। লয় ডয় ভাঙলে আসছে ল যোগ ড, এখানে নতুন শব্দ পাচ্ছি আমরা বোল্ডার, বয়করে বো লয় ডয় আকার বর্ষণ র বোল্ডার। লয় লয় ভাঙলে আসছে ল যোগ ল আর শব্দ পাচ্ছি ভয়াকার, লয় লয় রস্যু ক ভাল্লুক। লয় কয় ভাঙলে আসছে ল যোগ ক আর নতুন শব্দ আসছে কলকা, ক লয় কয় আকার কলকা। লয়টায় ভাঙলে আসছে ল যোগ ট আর নতুন শব্দ লিখছি উল্টো, রস্যু লয়টায় ওকার উল্টো। লয় পয় ভাঙলে আসছে ল যোগ প, এখান দিয়ে শব্দ পাচ্ছি অল্প, অ লয় পয় অল্প। এবার চলে যাব আমরা নেক্সটে, একটি বাক্যে উত্তর লিখি। আমি তোমাদের দু এক কথায় শিখিয়েছি, আবার পুরো বাক্যেও শিখিয়েছি, বা একটি বাক্যে, একটি বাক্যে মানে তোমায় পুরো উত্তরটা একটা লাইনেই লিখতে হবে, অর্থাৎ পুরো বাক্যে যায় একটি বাক্যে মানেও তাই। আর এটাই যদি দু এক কথায় আসে তাহলে শুধু উত্তরটুকু আমাদের লিখতে হবে। তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে। আমরা পড়ি একবার গল্পটা, গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে, তাহলে আমরা লিখব চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে। তাহলে লিখে ফেলি আমরা, তাহলে কি পেলাম, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে, চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে। নেক্সট প্রশ্নে যাব, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা। আবার পড়ি, গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। তাহলে আমরা কি পেলাম, গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা,
গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। তাহলে আমরা কি লিখবো? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। আর এটা এক কথায় আসলে তোমরা লিখবে শুধু বোল্ডার। আগেরটাতে তাই হনুমান কিভাবে লাভ দিচ্ছে, এক কথা দু কথায় আসলে শুধু হবে উল্টে পাল্টে। তাহলে আমরা লিখে ফেলি গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। তাহলে দেখো গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। এবার নেক্সট প্রশ্ন চলেছে, উট পাখির গা কেমন? আবার বই, গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উট পাখির গা যেন কলকাতার শাল। তাহলে উট পাখির গা কেমন? আমরা লিখবো উট পাখির গা যেন কলকাতার শাল। উট পাখির গা যেন কলকাতার শাল। তাহলে কি লিখলাম? উট পাখির গা যেন কলকাতার শাল। আমি কেন তোমাদের বারবার পড়ে শোনাচ্ছি গল্পটা, আমার কিন্তু না পড়লেও হতো, তবুও আমি তোমাদের পড়ে দিচ্ছি যাতে তোমরা কিন্তু কোনো কোশ্চেন আনসার দিলে বারবার এই গল্পটা পড়লেই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। তাহলে দেখো উট পাখির গা কেমন? উট পাখির গা যেন কলকাতার শাল। লাস্ট প্রশ্ন দেখো, চিড়িয়াখানায় কী কী পশু রয়েছে? আমরা এই গল্পটার মধ্যে কী কী পশুর নাম জানলাম সেইগুলোই কিন্তু এখানে লিখতে হবে। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ এক নম্বর, ভাল্লুক দেখলাম দু নম্বর, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, তাহলে তিনটে পশু পেলাম, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, চারটে পশু গন্ডার, উট পাখির গা যেন কলকাতার শাল, এই উট পাখি হলো পাঁচ নম্বর। তাহলে আমরা দেখছি এইসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। তাহলে টোটাল গল্পটার মধ্যে কিন্তু আমরা 1, 2, 3, 4, 5টা পশুর নাম পেলাম, পশু পাখির নাম আমরা এখানে লিখবো। তাহলে কি লিখবো? চিড়িয়াখানায় বলগা হরিণ, ভাল্লুক, হনুমান, গন্ডার এবং উট পাখি রয়েছে। তাহলে লিখে ফেলি। তাহলে দেখো আমরা কী কী পেলাম? চিড়িয়াখানায় বলগা হরিণ, ভাল্লুক, গন্ডার, হনুমান ও উট পাখি রয়েছে। আমরা মোট 5টা পশুর নাম এখানে পেয়েছি। তাহলে দেখো গল্প প্রশ্নগুলো আরেকবার পড়ে নিই। এক নম্বরে, চিড়িয়াখানায় হনুমান কীভাবে লাভ দিচ্ছে? চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে। গন্ডারের খাঁচা কী দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। উট পাখির গা কেমন? উট পাখির গা যেন কলকাতার শাল। চিড়িয়াখানায় কী কী পশু রয়েছে? চিড়িয়াখানায় বলগা হরিণ, ভাল্লুক, গন্ডার, হনুমান ও উট পাখি রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম। এবার আরেকবার আমরা এই চ্যাপ্টারটা রিভাইজ দিয়ে নিচ্ছি। দেখো গল্পটার নাম মজার চিড়িয়াখানা। গিয়েছিলাম চিড়িয়াখানায়, বলগা হরিণ ভাল্লুক দেখলাম, আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান, পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা, উট পাখির গা যেন কলকাতার শাল। এসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। তাহলে গল্পটা নিশ্চয় তোমাদের সবার মনে ঢুকে গেছে এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। মনের মধ্যে রাখলে কিন্তু তবেই তোমরা এই উত্তরগুলো যখনই দেবে তখনই পারবে। তাহলে দেখো যুক্তাক্ষর ভেঙে দেখিতে চলে যাই। লয় গায় দিয়ে ল যোগ গ, আর নতুন শব্দ বলগা হরিণ। লয় গায় দিয়ে ল যোগ ড, নতুন শব্দ বোল্ডার।
লয় লয় ভাঙলে ল যোগ ল শব্দ হলো ভাল্লুক, লয় কয়ে দিয়ে ভাঙলে হবে ল যোগ ক আর নতুন শব্দ হলো কলকা, আর লয়টায় দিয়ে ভাঙলে ল যোগ ট আর নতুন শব্দ উল্টো, আর লয় পয় দিয়ে ভাঙলে ল যোগ প নতুন শব্দ হলো অল্প। আর প্রশ্নে কি আছে, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে? চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। উটপাখির গা কেমন? উটপাখির গা যেন কলকাতার শাল। চিড়িয়াখানায় কী কী পশু রয়েছে? চিড়িয়াখানায় বলগা হরিণ, ভাল্লু, গন্ডার, হনুমান ও উটপাখি রয়েছে। তাহলে আমাদের পুরো গল্পটা পড়া হয়ে গেল এবং তার থেকে প্রশ্ন উত্তর এবং নতুন শব্দ শিখি এবং যুক্তাক্ষর ভেঙে দেখি এগুলো আমরা শিখে ফেললাম। শূন্যস্থান পূর্ণ কিন্তু আমরা শিখেছি, তাই তোমরা বাড়িতে যখন আমি শূন্যস্থান পূর্ণগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় টুকে নেবে, সেগুলো বাড়িতেই প্র্যাকটিস করবে এবং এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো এক কথায় পুরো বাক্যে দুটোতেই আসতে পারে, তাই খুব ভালো করে গল্পটাকে মন দিয়ে পড়তে হবে।